প্রথম বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব সুমন চৌধুরী, পরিচালক ট্রেনিং ও এইচআর। সুমন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে মাইক্রোফোনে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুমন চৌধুরী। আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। যেহেতু আজকে আমরা চমৎকার একটা প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি, আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা এসে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, যিনি আজকে চমৎকার একটা সিদ্ধান্ত না নিলে আমরা এই প্রোগ্রামটা অনেক সুন্দর করতে পারতাম না। আমি আজকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ সাতজন সেলিব্রিটিকে, তাদের জন্য একটা জোরদার করতালি প্রত্যাশা করছি। যেহেতু সভাপতি, আসলে সময় একেবারে শেষ, আমরা আমাদের প্রোগ্রাম ইন্ডিং সেশন আরও প্রায় 30 মিনিট আগে শেষ হয়ে গেছে। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা কি সবাই সফল হতে চাই? সবাই সফল হতে চাই? আমি বিশ্বাস করি আজকে 4000 পিপল নিয়ে আমরা প্রোগ্রামটা শুরু করেছিলাম, এই মুহূর্তে আমরা প্রায় 400 পিপল আছি, আমরা বাকিগুলো নেই। আমরা কি বিশ্বাস করি শেষ পর্যন্ত যারা আছি আমরা সবাই সফল হব? আমি আপনাদের কাছ থেকে এইটুকু প্রত্যাশা করতে চাই, আজকে আমরা জানান দিয়েছি, আমরা সবাই মিলে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল রয়েল রানা স্যার, উনি যে ডাকটা দিয়েছেন বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য, বেকার মুক্ত করার জন্য, আমি আপনাদেরকে বলতে চাই আজকে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ উদ্যোক্তা কর্পোরেশনের সম্মানিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মানিকুজ্জামান স্যার, স্যারের জন্য করতালি হবে। আমরা দুয়ে মিলে 2025 সালে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের স্বপ্ন দেখে 1 লক্ষ পিপলকে আমরা প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকামে নিয়ে যাব, এই দায়িত্বটুকু কি আমরা নিতে পারি? সবাই সারা বাংলাদেশ থেকে এসে আমাদের প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মাই লাভ বাংলাদেশ, মাই লাভ এক্সিলেন্ট ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম।